আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আসলে জ্যাক গাড়ি কীভাবে তোমরা চালাবে, এই জ্যাকটা তোমরা ভালো করে দেখো, এটার নামই হচ্ছে জ্যাক গাড়ি। তো এই জ্যাকটা আমরা কীভাবে চালাবো সেটা আজকে কিছুটা সহজ পদ্ধতিতে দেখা যাবে। ভুল তো হয়তো শিখাতে পারবো না, বাচ্চাকে যেটুকু শেখাবো। দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা হচ্ছে পিক আপ, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেক, আর এখানে হচ্ছে ক্লাস। অর্থাৎ হাত পা চারোটা সবগুলোই কাজ করা লাগবে এই গাড়িতে। এই গাড়িতে যদি আপনার একটা পা না থাকে তাহলে অবশ্যই আপনি এটা চালাতে পারবেন না আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার গিয়ার লিভার, এবং এটা হচ্ছে আপনার সরি গিয়ারের গাড়ি ব্যাক গিয়ার সহ, আর এখানে হচ্ছে হ্যান্ড ব্রেক। সব হ্যান্ড গাড়ির হ্যান্ড ব্রেক অধিকাংশ ছোটো গাড়ি এইভাবেই থাকে। তো চলুন আমরা এখন প্রথমত ক্লাসের পাড়া দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবো। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা হয়ে গেছে। তো এখন এবার আমরা এখানে সেলফ দেখতে পাচ্ছেন, এই যে আপনি সেলফটা দেখেন, একটা দিলাম রেডিও চলবে, এই যে রেডিওটা, রেডিওটা অন হয়েছে, আবার দেখেন নাই, আবার দেখেন দিলাম, হ্যাঁ তো আবার অন হয়েছে। হওয়ার পরে এখন এবার আরেকটা সুইচ দিলে এখানে কিন্তু মিটারগুলো শো করতেছে, এই যে দেখছেন, এই যে ব্যাটারিগুলো শো করতেছে, টেলিমিটার শো করতেছে। এখন আরেকটা দিলে এখন স্টার্ট হয়ে যাবে, কেমন এই যে আরেকটা দিলাম, গাড়িটা এখন স্টার্ট হয়েছে। এখন সর্বপ্রথম আমি গাড়িটা এখান থেকে ব্যাক গিয়ার বের করবো। তো ব্যাক গিয়ার লাগাতে হলে আপনার গ্যালাস ধরে জাস্ট এই যে এইভাবে দিয়ে এদিকে দিয়ে দেবেন, ব্যাস এখন ব্যাক গিয়ার লেগে গেছে। এখন আমি গাড়িটা এখান থেকে বের করব, বের করে মানে আমি একটা ব্যাগে বের করবো গাড়িটা। আপনারা দেখতে থাকেন হয়তো আমি কীভাবে বের করতেছি, আমার রুকিং গ্লাসগুলো ফলো করেন, আমি কোথা থেকে কোথায় গাড়িটা বের করতেছি একটু অপেক্ষা করুন। তো পিক আপটা একটু একটু ধরবেন, ক্লাসটা একটু একটু ছাড়বেন, দেখেন আমি ক্লাসটা একটু একটু ছাড়তেছি, আর আমার কাজ হইতেছে, কাজ হইতেছে। আমি গাড়িটা বের করতেছি বন্ধুরা, বের করার পরে পুরোকে দেখাবো। এখন যদি আমরা এই যে দুই নম্বর গিয়ারটা লাগাই তাহলে এইভাবে দিয়ে এদিক দিতে হবে, অবশ্যই দুই নম্বর গিয়ারটা লেগে গেছে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু দুই নম্বর গিয়ার আছে। তো আমি আবারও এই যে দুই নম্বর দেখেন, আপনি দুই নম্বর লাগানোর পরে আমি পিক আপটা, এই যে এই সাইড হচ্ছে পিক আপ, এটা আমি এই যে আপডাউন করতেছি, এই যে দেখছেন এসে গার্সান, তো একটু একটু সাউন্ড দিতেছি, আর একটু একটু এখান থেকে আমি ছাড়তেছি। তাহলে কি যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদের জন্য ইজি। তো এইভাবে করে আপনি এই গাড়িটা চালাতে পারবেন। তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সামনে যাইতেছে, কেমন এটা চলতেছে। তো আর অবশ্যই যারা ড্রাইভিং করেন ডাইনে বা রুকিং গ্লাস সবসময় ফলো করবেন, ফলো করতে করতে এটা আপনার হচ্ছে কেন একটা আইডিয়া হয়ে যাবে, আপনার একটা ই হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে জ্যাকেটটা নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমার মিটার দেখতেছেন আপনারা মোটামুটি দশের কাছাকাছি, রাস্তাটা সামনে হয়তো ভাঙা চুরে, এই জন্য আমি আর গিয়ার চেঞ্জ করলাম না, এভাবেই চলে গেলাম। আজকে এতটুকু থেকে গেলো, পরবর্তীভাবে আরও ভিডিও বানাবো গাড়ির স্টিক নিয়ে বা অন্য অন্য জিনিস নিয়ে। তো আপনাদের যদি গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো এ বলে আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।